আপনি এসকে সিনিয়র সাক্ষাৎকার দেখেন না কিভাবে কোথা থেকে রায় লিখে আসতো উনি এখন তো সাক্ষাৎকারে বলছে একটু ইউটিউবে যান দেখেন ভাই বেগম খালেদা জি আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের বারবার প্রধানমন্ত্রী সভানেত্রী উনি ওনাকে আপনি কারাগারে রেখে কিভাবে 18 নির্বাচনে অংশগ্রহণ করলেন খালেদা জিয়াকে নিয়ে যদি আমরা রাজনীতি করতাম তাহলে তো বিএনপি মাসের পর মাস হরতাল দিত এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আপনারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন আমরা কেন বানচালের ষড়যন্ত্র করব কি কারণে আপনারা শিশুনেতা আরে আপনাদের শিশুনেতা আমি তো আপনাকে এর আগে ব্যাখ্যা দিয়েছি আপনারা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে আইনগত কোনো বাধা নাই আপনাকে তো আমি বলেছি না মোশাররফ ভাই তাহলে কি আপনি বিচার ব্যবস্থাকে থ্রেট করছেন আরে থ্রেট না বিচার ব্যবস্থা নগ্ন দলীয় খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা আছে কিসের স্বাধীন বিচার ব্যবস্থা বিএনপি কখনো বিচার ব্যবস্থা করবে স্বাধীন বিচার ব্যবস্থা আপনাদের আলোচনায় বোঝা যাচ্ছে যদি আপনারা ক্ষমতা রাখেন আপনারা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা আপনি হস্তক্ষেপ করবেন আপনারা দেখেন নাই এই দেশের প্রধান বিচারপতি দেশে থাকতে পারে যেই দেশের প্রধান বিচারপতি দেশে থাকতে পারে না সেখানে আপনি বিচার বিভাগ স্বাধীন বলবেন আপনি এসকে সিনিয়র সাক্ষাৎকার দেখেন না কিভাবে কোথা থেকে রায় লিখে আসতো উনি এখন তো সাক্ষাৎকারে বলছে একটু ইউটিউবে যান দেখেন ভাই এলে একটু শেখেন কি বলছে যে কোথা থেকে রায় লিখতো সেই লেগ আমাকে সিগনেচার করতে হতো একটা দেশের প্রধান বিচারপতি যেই দেশে থাকতে পারে না সেখানে আপনি বলেন বিচার বিভাগ স্বাধীন আপনি যে কথা তারেক রহমানের রায় তারেক রহমান নিম্ন আদালতে একটি মামলা বেকসুর খালাস হয়েছে কেন তারেক রহমানকে খালাস দিয়েছে সেই জজ মোতাহার হোসেন আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত কিন্তু বলা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আপনারা রাজনীতি করছেন খালেদা জিয়ার জন্য আপনারা আন্দোলন করতে পারছেন না আপনারা অনশনের নামে অনশন না তো শুনেন জয় আমি একটা কথা বলি এই এই কথাটা একটা অনা অমানবিক একটা কথা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অস্তিত্ব বেগম খালেদা জিয়া আমরা তাকে নিয়ে রাজনীতি করব আজ পর্যন্ত দেখেছেন খালেদা জিয়াকে নিয়ে যদি আমরা রাজনীতি করতাম তাহলে তো বিএনপি মাসের পর মাস হরতাল দিত খালেদা জিয়া জেলে যাওয়ার পর আমাদেরকে বলে গেছেন আমার কারণে বাংলাদেশের মানুষজন একটি কষ্ট না পায় এমন কোনো কর্মসূচি তোমরা দেবে না আজ পর্যন্ত একটি হরতাল দিয়েছে আজ পর্যন্ত একটি অবরোধ দিয়েছে আজ পর্যন্ত ঢাকা শহরকে বন্ধ করেছে সুতরাং বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করেছে এই দেশের আপনি দেখেন না আওয়ামী লীগের স্বৈরাচার ইরশাদের সাথে আতাত করে সিয়াসি সালে নির্বাচন গিয়েছিল বেগম খালেদা জিয়া কিন্তু যায় নাই এই দেশের মানুষ তাকে ঠিকই সেই উপহারটা দিয়েছে 1991 সালে অবাধ সুস্থ নির্বাচন নির্বাচন হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছে বেগম খালেদা জিয়া সুতরাং খালেদা জিয়ার আমাদের অস্তিত্ব খালেদা জিয়া আমাদের প্রাণ তার জন্য আমরা রাজনীতি করব না এগুলো আওয়ামী লীগের একটি নিম্ন মানের একেবারে লোয়ার কোয়ালিটির বক্তব্য এটাকে বিশ্বাস করার কোনো কারণ নাই আপনাকে আমি একটা কথা বলি আপনি তো বহু গবেষণা করেন আপনি একটা নর্মাল একটা নিজে ব্যক্তিগত একটা ওপিনিয়ন পোল করেন যে রকম খালেদা জিয়াকে বিএনপি বিশ্বাস করে না এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে কিনা অথবা খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করে এইগুলি হলে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের থিওরি দেয় শুনেন মোশাররফ ভাই যেটি বলেন আসলে আমরা তো আমি শুরুতেই বলেছি পারসেপশন আপনি বিএনপির মতো একটি বড় দল উনি বলেছেন বেগম খালেদা জিয়া ওনাদের নেতাকর্মীদের প্রাণ আপনি বলেন আমি আমার মা অথবা আমার নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের দিকে তাকিয়ে দেখেন জননেত্রী শেখ হাসিনা যেদিনকে গ্রেপ্তার হলেন হাজারো হাজার নেতাকর্মী আর্মি পুলিশ বিডিআরের সেই সে বাধা বিবৃত বিপত্তিকে উপেক্ষা করে সেই দিন আমরা রাজপথে গিয়েছি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছি নেত্রীকে রক্ষা করার চেষ্টা করেছি তারা টিআরসিএল গুলি বর্ষণ করেছে পক্ষান্তরে বেগম খালেদা জিয়া করে গেলেন কোনো নেতাকর্মীকে আমরা কিন্তু করে দেখি নাই এটি মিডিয়া দেখবেন এটা তো আমার কথা না বিএনপির কাছ থেকে আসলে কি ধরনের প্রতিবাদ বা প্রতিরোধ আমি যেটি বলি ওনাদের আপনি যে কথা বলার চেষ্টা করেছেন বেগম আমি মোশাররফ ভাইয়ের কাছে বিনয়ের সাথে জানতে চাই বেগম খালেদা জিয়া আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের বারবার প্রধানমন্ত্রী সভানেত্রী উনি ওনাকে আপনি কারাগারে রেখে কিভাবে 18 নির্বাচনে অংশগ্রহণ করলেন এটি এই একটি কথাই বলে এটি এই প্রমাণ করে আর শুনেন আপনার তারেক রহমান তার মা কারাগারে উনি একবার ওনার অসুস্থ ছেলে হিসেবে আমি বলি ভাই সেই কাজটি কেন করছেন আমি জানতে চাই কারণ